দিওয়াকালি আমি ভাগবত ষষ্ঠ স্কন্ধৰ অজামিল উপাখ্যানৰ বিষ্ণু দূতৰ দ্বাৰাই যমদূতৰ আগত যি হৰিনামৰ মাহাত্ম্য কৰি আছিল তাৰ আধা অংশ বাকী আছে। সেই আধা অংশ আজি আমি পাঠ কৰিম। যদি হত কৌতিবার করে প্রায় চিত্ত এ তথাপি তো পাপর পত পরে চিত্ত মায়াময় বেদ ধর্মর দ্বারাই যে বিধি বিধান দিয়া আছে প্রায়শ্চিত্ত বিধান দিয়া আছে সেই প্ৰায়শ্চিত্তৰ দ্বাৰাই হত কৌটিবাৰ যদি কোনোবাই প্ৰায়শ্চিত্ত হয় তথাপিতো কি হয় বোলে তাৰ চিত্ত সদন নহয়। পাপৰ যি বীজ সেই বীজটো চিত্তৰ পৰা নাযায়, পুনৰপি তাক সেই পাপক লগি টানি নিয়ে। ধৰি ললো এজন মানুহে পথাৰলৈ গৈ দেখে যে কঠীয়াতলিত এটা গরু সোমাইছে, আর গরুটির উপর ক্রোধ করি বা গৃহস্থর উপর ক্রোধ করি গরুটুক লোকি টাঙল জল মার দিলে, গরুটো তাতে মরিল। মরার লগে লগে এটা তেও ভাবিলে যে মোর পাপ হল, গো বধর পাপ হল, গতি গো বধর পাপর পরা পরিত্রাণ পাবলৈ কর্ম প্রায়শ্চিত্ত করিল। পুরোহিত আহিল নানা ধরনের কিবা কবি যা যোগাড় করে কর্ম প্রায়শ্চিত্ত করিল, করি মনটা শুদ্ধ শুদ্ধ যেন লাগিল। আর কর্ম প্রায়শ্চিত্ত শেষ হওয়ার পিছন যেতিয়া আবেলি আহি দেখে যে নয় এইবার কঠিয়া তুমি ছাগলী এটা আছে, এই পুনের ছাগলীটির লোকি টাঙন মারিব, কারণ তার যদি পাপর বিল বা গরুও যদি হয় মারিব, কারণ তার পাপর বীজটা না যায়। সেই কারণে কৈছে যে হত কৌটিবার যদি কর্ম প্রায়শ্চিত্ত করে তথাপি তো পাপর পথর চিত্ত যায়। আর মনোরম লোক কর্মে হে গুছাইবে না পারে হরির নামে হে পাপ সমুনি হারে। কর্ম প্রায়শ্চিত্ত বা কর্মর দ্বারাই জীবর যে মনের মল সেই মল নুগুছে, কেতিয়াও নুগুছে। গতি একমাত্র হরিনামেহে শরীর আর মনের মল গুছাব পারে। আর আউর ধর্ম কর্ম মানে সকলে বিরুদ্ধ হয়ে হরি গুণ সংকীর তনে চিত্ত শুদ্ধ। আন সমস্ত যা ধর্ম কর্ম আছে এই ধর্ম কর্মবিলাক সকলো বিরুদ্ধ, একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাইহে চিত্ত শুদ্ধি হব পারে। সেই কারণে কি এতে কে মহন্ত হবে এরিয়া ন কাম ফুরে গলে বান্দি বন্ধু মাধবর নাম। সেই কারণে মহন্ত পুরুষক এটা মহন্ত কাক কৈছে, আমি তো এনে বহুত মহন্ত দেখো সমাজত বহুত মহন্ত আছে, মহন্ত সেইজন যিয়ে কেবল এই কথাটো জানি বেদর হার কথা হরি নামেহে মাত্র হার, হরি নামেহে সকলকে পরিত্রাণ করিব পারে সমস্ত পাপর বিনা ঘটাব পারে, এই কথা খিনি জানি মহন্ত সকলে গলত সদায় হরি নাম বান্ধি ফুরে। গলত কিয় বলে চাও, আমার শব্দর উচ্চ হল নাভি, নাভির পরা ই হৃদয়লৈকে আহে, হৃদয়ের পরা
গোলক লুকি আহে, গোলৰ পৰা মুখেদি ওলায়। গতিকে গোলত যদি ৰাম নামটো বান্ধা থাকে তেনেহলে কি হয়, বোলে যদি নাভিৰ পৰা কুকুৰ শব্দটো আহে কাৰোবাৰ প্ৰতি, প্ৰথমতে ৰাম ওলব, হৰি ওলব, কৃষ্ণ ওলব, নহয়? সেইকাৰণে গোলত ৰাম নামটো বান্ধি থোৱা মানে মানুহৰ ইমান কল্যাণ হয়, বহুত কল্যাণ। কেতিয়াবা যদি আপুনি ৰাস্তাইদি যায়, ৰাস্তাইদি যাওঁতে কিবা কাৰণত যদি কিবা এটা খুন্দা খুন্দি হল, লগে লগে যদি মুখৰ পৰা কৃষ্ণ বুলি শব্দটো ওলাই আহে, কৃষ্ণ ৰাম 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 ৰাম, তেনেহলে প্ৰতিপক্ষই সদায় এবাৰ চিন্তা কৰিব গালি পাৰাৰ আগতে, কাৰণ ই নামৰ মহিমা, ই নামৰ মহিমা। গোলত নাম নামটো বান্ধি থয়। কোনে? মহন্ত। মহন্ত বুলিবৰ গ্ৰাম্য কথাৰ লগত সম্পৰ্ক নাই। কিয়? গ্ৰাম্য কথা কথনে মলিন হৱে মন। গ্ৰাম্য কথা ক'লে মানুহৰ মন মলিন হয়। হ্যাঁ, সেইকাৰণে ভকতৰ কাকতুল্য আমি পুৰুষৰে তাক প্ৰতি। গ্ৰাম্য কথাত কাৰ প্ৰতি? এই যে বহি বহি আড্ডা দিয়ে আমাৰ বয়সীয়াল মানুহবিলাকে, ভাগৱতক নাহে, হৰিনামত নাযায়, কি কৰে? ৰাস্তাই ঘাটে বহি বহি নানান কথা, ৰাজনীতি কথা, কিবা কথা পাতি থাকে। কিয়? তেওঁলোকৰ তাতে ৰতি, কাকতুল্য কামী পুৰুষৰ তাতে ৰতি। কাউৰীৰ নিচিনা যিসকল কামী পুৰুষ মানে লোক, তেওঁলোকৰ এই গ্ৰাম্য কথাত ৰতি। ভকতৰ জানা তাত নাই অবিলাক মতি, ভকতৰ সেইবিলাক কথাত অবিলাক মতি নাই। ভকতৰ অবিলাক মতি গ'ল বোলে একমাত্ৰ কৃষ্ণ কথাত, কৃষ্ণ কথাত। কিয়? কৃষ্ণ কথাতহে মহালাভ আছে, বাকীবিলাকত বোলে লোকচানে লোকচান। অন্য গ্ৰাম্য কথাই কি কৰে? দুখ দিয়ে, আমাৰ জীৱনলৈকে দুখ আনে। আৰু এই কথাই কৃষ্ণ কথাই সুখ আনে। আৰু সুখৰ পিছত এটা সময়ত এনেকুৱা হ'ব, যেতিয়া দেহ আৰু মনৰ মল গুচিব, আনন্দই আনন্দ, যি সচিত আনন্দ স্বৰূপ ভগৱানৰ এই আনন্দ প্ৰাপ্তি হ'ব। সেইকাৰণে আৰ নাম একেলেহে কৰে পাপ কয়ুচন্ন, কেৱল হৰিনামেহে পাপক উচ্চন্ন কৰিব পাৰে। আৰু আমি অজামিলৰ ক্ষেত্ৰতো দেখিলো, নহয়, যে নাৰায়ণ যি ভগৱানৰ নাম সি নাজানেই, আৰু নাৰায়ণ বুলি মাততে কৌটি জনমৰ পাতেক তাৰ নাম হল, কৌটি জনমৰ পাতেক তাৰ নাম। গতিকে এনেকুৱা এই নামৰ জৰিয়তে কিমান যি তাৰ মহিমা, এই নামে পাপ উচ্চন্ন কৰিব পাৰে। কি কৰা? হে লৈলে ক সমগ্ৰে নাম দ্বিজৰনন্দ, অৰ্ধ নামে, অৰ্ধ নামে পাপৰ বিনাশ সাধিব পাৰে। আৰু অজামিলেতো চাৰি অক্ষৰ যুক্ত নাৰায়ণ পূৰ্ণ নাম লৈছে, চাৰিও বেদৰ সাৰক কাৰিয়া আনি থৈলন্ত নাৰায়ণ নাম, চাৰিও বেদৰ সাৰ নাৰায়ণ, মাধৱদেৱ মহাপুৰুষে নামঘোষাত লিখিছে। গতিকে চাৰিও বেদৰ সাৰ এই নাৰায়ণ নাম তেওঁ পূৰ্ণৰূপে লৈছে। হা, এটা কথা কথা, তেওঁ এইটো যে ঈশ্বৰৰ নাম নাজানে, পুত্ৰৰ নাম বুলি দেখিছে, কিন্তু নামৰ প্ৰভাৱ, যেনেকে যদি কোনোবাই অমৃত বুলি নাজানিও অমৃত খায়, অমৃতে তাৰ কাম নিদিব নেকি? নাজানে যে কোনোবাই নাজানে ঔষধটো কি ঔষধ, কিন্তু তাৰ বেমাৰ ভাল হয় যদি ঔষধ নাজানিও খায়, তাৰ গৰ্ভৰো গৰণ হ'ব। আৰু কোনোবাই যদি দি বুলি নাজানি খায়, সি মৰিব, মৰিব। গতিকে ঠিক তেনেধৰণে নামৰ যি মাহাত্ম, জুয়ে পুৰে, জুইত হাত দিলে পুৰিবই, নাম হল সাক্ষাৎ অগ্নি। গতিকে নামে সমস্ত পাপ পুৰি বিনাশ কৰে। আৰু সেইকাৰণে কৈছে, আৰ কোটি কোটি জনমৰ হৈল পাপ নষ্ট, ইহা পদ ৰহতৰা ইহি বৈল কষ্ট। কৌতি কৌতি জনমৰ তাৰ পাপৰ বিনাশ ঘটিছে। আৰু তোমালোকে হে জমদূত, এই যেন এটা জীৱ, শুদ্ধ জীৱ, পৰিশুদ্ধ জীৱ এটাক তোমালোকে আহি বান্ধি ধৰি লৈ যাব, ওলাই যায়, তাত আমি বৰ কষ্ট পাইছো।
অত্যন্ত কষ্ট পাইছো। গতিকে আর মরণতে লইলে ক নাম ইতো অজামিল পুনরপি আরো এক পাপন উপজিল। আর চিত্তয়াতি পবিত্র নির্মল হইল কায় এ আউরিত বিপ্রত মর আছে দায়। আগে যিমান রাম নাম বলো অচেতন হওয়ার আগ মুহূর্তত যদি রাম নাম বলে আর পাপর সম্ভাবনা নাই, কারণ চেতন অবস্থাত রাম নাম কই আছে তৎপশ্চাৎ ইন্দ্রিয় বিলাকে ভোগর কামনা করিব পারে, নানান ধরনের কর্মর কথা ভাবে, ভাবিলে কি হবে তার আরো পুনর পাপ বান্ধে। কিন্তু যদি ঠিক মৃত্যুর আগ মুহূর্তত অচেতন অবস্থা বা অবচেতন অবস্থা যদি হরি নাম বলে তেনহলে তৎপশ্চাৎ মন আর ইন্দ্রিয়র আর কর্মর প্রতি এই ভাবনাটো আইব নোয়ারে, নোয়ারে কারণে কি হয় বোলে সেই জীব মুক্ত হয়ে যায়। সেই কারণে ইয়াতে কৈছে যে মরণতে মরার সময়ত ইতি ললে রাম নাম ললে অজামিলে নাম ললে, গতিকে ইয়ার আর পুনর পাপ নুপুজিল অর্থাৎ উদয় নহল পাপ নহল, তার কি হল চিত্ত পবিত্র হল, শরীর পবিত্র হল নির্মল হল। গতিকে তোমালোকে ভাবা নেকি জন্তু এই জীবটোর উপর যমর দায় আছে, যমে নি শাস্তি দিব। আর তপ জপ তীর্থ বেদ বিধির কিঙ্কর এ রাম নামর কীর্তন গীত বিধির ঈশ্বর। চা আমি এটা মালা জপ করতে এই খাইছো হাত কান্দু এই গুজো হাত কান্দু নাম, তারপরে যেবিলাক তপ জপ তীর্থ ব্রত এইবিলাক বিধির কিঙ্কর তাত বিধি আছে, কোনোবাই পূজা করব তাত বিধি আছে, নির্দিষ্ট বিধিমতে করিব লাগবে। সেটা নাম লওয়ার কারণে কোনো বিধি নাই, কোনোবা এটা পায়খানাতো নাম লই থাকিব পারে, মল মূত্র ত্যাগ করে থাকা সময়তো নাম লব পারে, যেন শ্রীরামাতায় লইছি শ্রীরামাতার মুখেদি সরহরে নাম আহে, গতিকে তেওঁ পায়খানাত যাওঁতে তেওঁ জীবাশত টানি ধরেছিল, হ্যাঁ ভাবিছিল কি যে অসৌচ জায়গার ঠাই নাম লওয়াটা উচিত নহয়। কিন্তু পরবর্তী সময়ত মহাগুরু শঙ্করদেবে বুঝাই দিবে যে এয়া ভালে তোমার নিরন্তর নাম হর হরে আহিয়ে যায়, ইয়াত কি আর উত্তম কাম কি আছে, হ্যাঁ গতিকে সেই নামটো লওয়ার কারণে কোনো স্থান কাল পাত্রর কথা নাই হরিনামর। এই কারণে হরিনাম কি বিধির ঈশ্বর, আর আন ধর্মবিলাক বিধির কিঙ্কর, অন্য ধর্মবিলাক বিধিযুক্ত পালন করে যদি আচরণ করা হয় তেতিয়াই কিবা পুণ্য অর্জন হব, কিন্তু হরিনাম এক বিধি নাই, তুমি হরিনাম লওয়া যেতিয়া ইচ্ছা তেতিয়াই লওয়া, গা ধুইছা নামে কথা নাই, শৌচ করি আহিছা নেকি বা শৌচ করিব যাবা নেকি ও কথা নাই, কারোবার আমার ঘরের কোনোবা মানুষ মরিছে আমার কিবা অসৌচ লাগিছে কথা নাই, হরিনাম তুমি লই থাকিব পারা তাত বাধা নাই, ই বিধির ঈশ্বর। আর নাহি কাল নিয়ম নামত এক বিধি এ যেই সেই বেলা লইলে নামে করে বুদ্ধি। নামত কোনো কি নাই কাল নাই মানে সময় নাই নিয়ম নাই একো নাই ইয়াত কোনো বিধি নাই, যেতিয়াই তেতিয়াই তুমি নাম লওয়া, নাম ললে তোমার কি হব বোলে তুমি শুদ্ধ হব। হেন বাবুলি বিহরি নাম নুচ্ছরিল পুত্রকে হে ডাক দিলে ইতোই অজামিল কিমতে পাপত হইল শুদ্ধি অদমর পুন জম দূত তুই ইহার উত্তর। তোমালোকর মনত জন্মত প্রশ্ন আহিব পারে যে এইটো হরিনাম লওয়া নাই হরিক মাতা নাই ই পুত্রকে মাতিছে নারায়ণ বুলি, তেনহলে যদি পুত্রক মাতিছে এই অদমর পাপর প্রায়চিত্ত কেনেকে হল কেনেকে শুদ্ধ হল, তেনহলে তুমি ইয়ার প্রশ্ন এই প্রশ্নের উত্তর না, তোমার মনত যদি এইটি প্রশ্ন আহে তেনহলে শুনা। আর পুত্র নাম ধনী যদি উপহাস্য করি উচ্চরে হেলা তজিত রাম কৃষ্ণ হরি এ তথাপি সমস্যা তার পাপ হবে
ক্ষয় এন করি বীজ মধুত ইঘাত পুত্রর নামে হক বা উপহাস করিয়ে হক বা অনিচ্ছাতে হক বা ইচ্ছাতে হক। সপ্তম স্কন্দ, সপ্তম স্কন্দ ভাগবত তাত নারদে কৈ আছে যুধিষ্ঠিৰক যে ইচ্ছাত হক বা অনিচ্ছাত হক, ইয়াতো কৈছে অনিচ্ছাত হক যেনেকে হক, হ্যাঁ যদি হেলাত হক, যদি কোনোবাই রাম কৃষ্ণ হরি বলে তেনহলে তার সমস্ত পাপ পর প্রলয় হয়ে যায়, বিনাশ হয়ে যায়। গতিকে হে জমদূত, ইয়াত তোমালোকে একো সন্দেহ নকৰিবা, সব সমস্ত পাপর বিনাশ হয়। গতিকে আর হে রাম বুলি বিনাহিকে ব্রাহ্ম নরই তো চিত্ত লন্দ হে লি নাম মোর হৌক প্রায় চিত্ত তথাপি কি মতে হইল ইতদি যুদ্ধ এই আর উত্তর গুণ ইঙ্কর আকো তোমালোকর জন্তু মনত প্রশ্ন আহিব পারে যে আসলতে ব্রাহ্মণর হরিনাম হওয়ার ইচ্ছা নাছিল বা নাইবা প্রায়শ্চিত্ত হওয়ার কারণে যে নারায়ণ নাম লৈছে তেনেকুৱা নহয়। গতিকে তেনেহলে এই বীজ এই ব্রাহ্মণ কেনেকে শুদ্ধ হল এইটো প্রশ্ন তোমালোকৰ মনত আহিব পাৰে, কারণ অজামিলে প্রায়শ্চিত্তর কারণে তো হরিনাম লওয়া নাই, তেনেহলে কেনেকে শুদ্ধ হল এইটো যদি তোমালোকৰ মনত প্রশ্ন আহে তেনেহলে শুনা, পরে বাপি চলে জোরে তাপে পীড়া করে সর্পে বাদল খন্তে মাদ বর নাম ধরে। যে যদি পিছল খাই উপরে জোরে নাইবা নানা প্রকারের তাপত বা পীড়া বা সর্পদংশনত তো যদি কোনোবাই মাধবর নাম লয় কি হয়, অনিচ্ছায় বলে হরি নাহিকে চেতন, অনিচ্ছা তো যদি হরি নাম লয় তারও আরো আছে জানা জাম, হ্যাঁ তারও আরো আছে জানা জমের যাতনা। হ্যাঁ তোমালোকে এইটু ভাবিব, অনিচ্ছা তো যদি হরি নাম লয় তথাপিতো জমর যাতনার কি যোগ্য নহয়। আর বুলিবি ব্রাহ্মণ মহা পাপি মন্দ বুদ্ধি অল্প নাম মাত্রে কেন মতে ভৈল বুদ্ধি। তোমালোকর মনত এইবার এইটি প্রশ্ন আহিব পারে যে ব্রাহ্মণ তো মহাপাপী, ই নকরা পাপ নাই, ইয়ার পাপর লেখ যুগ নাই, এই এটা নামতে কেনেকে বুদ্ধি হল, কেনেকে সম্ভব এইটু। হ্যাঁ আন প্রায় চিত্তে রেহে ই হব ব্যবস্থা সোণরে হরি রানা মর জ্ঞান কথা। তোমালোকৰ মনত যদি এইটো প্ৰশ্ন আহিছে তেনেহলে শুনা হৰিনামৰ মহিমা কি, আৰু উচ্চৰিলে যিটো হৰি নাম একবাৰ অ এৰিয়া সমস্তে পলাই পাতে কথা কোনোবাই একবাৰ যদি হৰিৰ নাম যদি উচ্চাৰণ কৰে তাৰ মন আৰু হৰিৰ যিমান পাপ আছে সমস্ত পাপ পলাই সত্যংগী, হৰিনামৰ যিমান মহিমা। গতিকে আর সিংহর আগত যেন হরিণর উঠে হে দূরত দূরত যাই নথা কয়ু, সিংহর গর্জন কেনেকে হরিণ দিলা বহু দূরলৈকে পলাই যায়, ঠিক তেনেকে এই পাপবিলাক হরিনামে পলাই পত্রং দিয়ে। আর যি পাপর বিধি আছে যেন প্রায় চিত্ত সেই পাপ হরে তোপে জপে কদাচিত। স্মৃতি শাস্ত্র বিলাকত যি পাপর কারণে যি বিধান দিয়া আছে সেই পাপটুয়ে হরণ হয়, পড়ু এটা মারিলে কি, পার এটা মারিলে কি, প্রাণী এটা মারিলে কি, অগম্য গমন করিলে কি পাপ,
কেনেকে প্রায়শ্চিত্ত যিটো পৰা যাব সেই পাপটোহে হব। কিন্তু আমার যে হরিনাম, এই হরির নাম তো নাই সিংহ বনিয়ম, হরির নামত কোনো সীমা নাই বোলে গোবধুর এইটু, ছাগলী মারার এইটু, পাৰ মারার এইটু, ব্রয়লার মারার এইটু, হ্যাঁ কোনোবা বেলেগ মানুহ মারার এইটু, অগম্যা গমনের এইটু, পরশ্রী হরণ করা এইটু, সেই বুলি তার ভাগ নাই হরিনামত। কিন্তু কর্ম মার্গত আছে, স্মৃতিশাস্ত্র বিলাকত নির্দিষ্ট করে দিয়া আছে কোনটো পাপর কারণে কেই ভেলু পারা দি। ইয়াতে কইছে হে হরির নাম তো নাই সিংহ বনিয়ম, হে সমস্তে পাপর নামে কালান্ত কজম। ভগবানের নামত প্রত্যেক নামে একটা একটা কালান্ত কজম পাপর একেবারে বিনাশ করবে। ভক্তি প্রদীপ শাস্ত্রত মহাপুরুষ শঙ্করদেবে তার এটা অধ্যায়ত নামর মহিমা নামের অধ্যায়ট কোন নামর কিমান শক্তি, কিমান যুগর, কিমান কল্পর পাপর বিনাশ সাধিব পারে তার দিছে, দি একেবারে শেষত দিছে রাম আর হরি। মোর মনত নাই বর্তমান কিমান তাতে দিয়া আছে নির্দিষ্ট, কিন্তু কৃষ্ণ নামের লেখাই নাই তাতে। অর্জুন আর কৃষ্ণর মধ্যে সংবাদ চলিয়ে আমার যে ও রাম ও হরি কয়ে, কারণ আন সমস্ত নামত করি পাপর বিনাশে রাম আর হরি। কিন্তু অর্জুনে প্রশ্ন করেছে যে প্রভু তুমি তো সমস্ত নামবিলাকর পাওয়ার কলা, কোন নামর কিমান পাওয়ার পাপর বিনাশাদার শক্তি, কিন্তু তুমি তো কৃষ্ণ নামের কথা নকলা। ভগবান তেতিয়া কইছে ভগবান কৃষ্ণ যে কৃষ্ণ নামের পাওয়ার কিমান মই নিজে নাজানো, গতি মই তোমাক কেনেকে কও, মই নিজে নাজানো কৃষ্ণ নামের পাওয়ার কিমান। আর সেই কারণে আমার অসমত মহাপুরুষ সকলে হরিদ্বলিটো আনিল কেনেকে, জয় কৃষ্ণক আমার নামামি অসমত, জয় কৃষ্ণক চিন্তি হরিবোল হরিবোল হরিবোল, ও হরি ও রাম। এটা শঙ্করঙ্গ ডাবুল কৃষ্ণ কয়, কৃষ্ণ কৃষ্ণ ও হরি ও রাম, প্রত্যেকে এই কৃষ্ণ হরি রাম এই তিনটা নামক মুখ্যতঃ দিয়ার কারণ হল যে কৃষ্ণ নামের যে মহিমা ই অপারম্পার, আর তার তলতে হল রাম আর হরি দুগুটি অক্ষর। এই কারণে আর হরির মাত্রে প্রায় চিত্ত পাপ হরে, হে নামর কীর্তনে পাপ সমূলি উভারে। প্রায়শ্চিত্ত বিধানে মাত্র হরির কি করে, হরির মাত্র প্রায়শ্চিত্ত পাপর, কিন্তু নামে কি করে বোলে একেবারে পাপক উভালি লুয়ে সমস্ত। আর না থাকে পাপর বীজ শুদ্ধি হবে চিত্ত, হে পুনর পিপাত কনু পূজে কদাচিত। পাপর বীজে নোহা হয়ে যায় সেই শরীরটি পরম বুদ্ধি হয় পরিশুদ্ধ হয়ে যায়, গতি কি করে বোলে পুনর তার আর পাপর বীজ বুঝিব নোয়ারে। বুলি বুঝি বিনা মরিত হেনয়া ক্ষয় পূর্বে পূর্বে করি আছে যত পাপ জয়, কি হব পাতে তিলে হবে না খ বারে করিলে মাত্র নাম প্রকাশ। পূর্ব তো যান পাপ করিয়ে এই সমস্ত পাপর বিনা একবার হরিনাম লওয়া মাত্র। আর যেন চিরকালয় আছে খোড়াই অন্ধকার, হে নষ্ট হবে প্রদীপ লীলে তেবে তার। কোনোবা এটা অত্যন্ত ঝিকমিক করে অন্ধকার যুক্ত গব্বরে হোক বা ঘরে হোক রুমে হোক বা কোঠালিয়ে হোক, যে তার যদি প্রদীপ একটা জ্বলাই দেওয়া যায় তাহলে তার অন্ধকার বিনাশ ঘটে। ঠিক তেনেকে প্রদীপ নুমাইলে আখি দুনাই যেন বেড়ে,
চাকিটো যদি নুমাই যায় পুনৰ অন্ধকাৰে লগ দিয়ে হা এতেকে মহন্তে সদা ৰাম নাম ধৰে। মই যে ইমান দিনে আমি যে ইয়াত আলোচনা কৰি আছো যে আমাৰ শৰীৰটো এটা হাত লেমৰ চিমনিৰ দৰে, লেমৰ চিমনিৰ দৰে, তাক যেতিয়া ধুই পাখলি চিম মানে লেম্পটো জ্বলাই দিয়া হয় বৰ সুন্দৰ চিকচিকীয়া পোহৰ নিৰ্গত হয়, কিন্তু যেতিয়া এক ঘণ্টা ডেৰ ঘণ্টাৰ পাছত তাক ধোঁৱা লাগি পুনৰ সি কলা হৈ উঠে। আমাৰ এই শৰীৰটো এতিয়া আমি হৰিনামৰ লগত সম্পৰ্কিত হৈ আছো, একান্ত মনে যদি হৰিনামৰ লগত সম্পৰ্ক ঘটি আছে তেনেহ'লে আমাৰ শৰীৰ আৰু মনৰ মলবিলাক গুচি আছে, বুজিছে নাইকিয়া হৈ গৈছে, ইমান হৰিনাম লৈছো। কিন্তু ইয়াৰ পৰা উঠা মাত্ৰকে যদি ইন্দ্ৰিয়াদি বিষয়ক ভাৱে ইয়াৰ পৰা উঠাৰ লগে লগে কি হয়, ইন্দ্ৰিয়ই বিষয়ক লগি দৌৰে, আৰু বিষয়ক লগি যদি দৌৰে তেনেহ'লে পুনৰ পাপৰ মল শৰীৰৰ বান্ধা আৰম্ভ হয়। সেইকাৰণে মহন্ত পুৰুষসকলে কেতিয়াও নিৰন্তৰ হৰিনাম লৈ থাকে, তেওঁলোকে কেতিয়াও হৰিনাম নেৰে, কেতিয়াও নেৰে মহন্তবিলাকে। নলংগে পাততে দুনাই হে নামৰ প্ৰভাৱে, নাখে অন্ধকাৰ যেন দীপ থাকে যাবে, আৰু তেবেহে বাসনা গুচে চিত্ত হৱে শুদ্ধি, সিহে তো সদায় স্মৰে জাতয় আছে বুদ্ধি। আৰু হৰিনাম যদি নিৰন্তৰ লৈ থাকে অন্তৰৰ যি কামনা আছে, চিত্তৰ যি বাসনা আছে, সেইবিলাকো হৰণ কৰে। গতিকে সেইকাৰণে সদায় যিসকল বুদ্ধিমান লোক তেওঁলোকে সেইকাৰণে নিৰন্তৰ হৰিনামৰ শ্ৰৱণ কীৰ্তন কৰি থাকে, স্মৰণ কৰি থাকে। নাম ঈশ্বৰন্তে নাহি হে মুখ তয়াশ, সমস্তে পাতক হৱে তেখনে দিনাশ। হৰিনাম মই ৰাম বোলাৰ লগে লগে মুখততো একো মোৰ ক্ষয় নাযায়, না মোৰ জিভা ক্ষয় যাব, না উঠ ক্ষয় যাব, না মোৰ দেহাত ভাগৰ লাগিব, না মোৰ শৰীৰটোৰ কিবা ক্ষয় ক্ষতি হ'ব, বৰং লাভ এটা হ'ব। কি লাভ হ'ব বোলে পাপবিলাকৰ বিনাশ হ'ব। আৰু শুনন্তে কৰ্ণত যে নাই অমৃত বৰিকে, এ জানি দুজনে নাম স্মৰে অহৰ্মিকে। আৰু কাণেদি যদি হৰিনাম শুনে অমৃত যেন লাগে। আৰু সেইকাৰণে সাধুবিলাক মহন্ত পুৰুষবিলাক নিৰন্তৰ অহৰ্মিকে কেৱল ৰাম নাম স্মৰণ কৰে, হৰিনাম স্মৰণ কৰে। সামান্য লোকৰ হে কহিল ব্যৱস্থা, হে শুনাবে পতিত দি জৰ যেন কথা, এটা সামান্য লোকৰ কাৰণে, এটা পতিত যদি যে অজামিল তাৰ কথা শুনা যাম দি। আৰু পূৰ্বে পূৰ্বে যত পাপ আছিল এয়া চৰি সমাপ এৰাইলে নাম নাৰায়ণ স্মৰি, মৰণতে লৈলে ক নাম ইটো অজামিল ইয়াৰ পাতে কপুন ৰূপী পুজিল, আমাৰ মুখত শুনি বিষ্ণু ধৰ্ম নিজ এ ভৈল মন নিৰ্মল শিল পাপ দি। আৰু আমি যি আলোচনা কৰি আছো নামৰ মাহাত্ম অজামিলে শুনি আছে, গতিকে তাৰ মন আৰু শৰীৰৰ সমস্ত পাপৰ বৃদ্ধি গতিকে সিহেতু পৰম গতি পাইলে ই জন্মতে, ইটো অজামিলক ধৰ কেনমতে, সি এই জন্মতে পৰম গতি প্ৰাপ্তি। গতিকে তোমালোকৰ ইয়াৰ ওপৰত অধিকাৰ ক'ত জন্মটো সুধিছে ক'ত, হে বুলিবি অজ্ঞানে নাম লৈলে মাধৱৰ, নুহিবে কুদ্ধ শুনা ইহাৰ উত্তৰ, জানিবা নজানি কৰে নামক কীৰ্তন, তথাপি পাপ পদহি নাম কৰে চন। কোনোবা এজনে কৃষ্ণ কৃষ্ণ বুলি আছে, কৃষ্ণবাপ 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 কৃষ্ণ 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 হৰিবাপ ৰাম বাপ কৈ আছে,
এজন এনেকুৱা মানুহ আছে যিয়ে কৃষ্ণ নাম দিয়া দে ঐ কি কৃষ্ণ কৃষ্ণ কৰি আছ যদি তেনেকেও কয় ঐ কি কৃষ্ণ কৃষ্ণ কৰি যাৰা তাৰ পাপৰ বিনা খাদে অথচ অনিচ্ছা তীব্ৰ খবত কৃষ্ণ কৃষ্ণ বুলি কৈছে তথাপিতো তাৰ পাপৰ বিনা খাদে এই নামৰ মহিমা আর অজ্ঞান সবালে যেন পেলাই লেপ তথাপি পাপ কদি নাম করে সন্ন ও লাইন রিদি গেছে হে জানিবা না জানি করে নামক কীর্তন তথাপি পাপ কদি নাম করে সন্ন সরু একটা লড়া এক বছরিয়া লড়া খোজ কাড়ি কিবাকে বা আঁঠু কাড়ি যাব পারে আর যাই তার ধরি ললো ক্যান্ডেল এডাল জ্বলিয়েছে আর যদি তার হাতখন লাগি পুড়ি বলি কিন্তু কি মানে নাই জুই যে পুড়ে জুইয়ের যে দাহ্য শক্তি আছে বাহন শক্তি আছে এইটি নাজানে কিন্তু নাজানিলেও হাতখন দিয়ার লগে লগে পুরাতো নিশ্চিত ঠিক তেনে ধরনের নামর মহিমা না জানিতে পারে কিন্তু নাম যদি উচ্চারণ করে তাহলে তার সেই নামে খান ক্রিয়া করে আর এ না জানে নামর গুণ নলবে শ্রদ্ধাই একই মতে বিপ্রর গীত পাপ নষ্ট যায় শ্রদ্ধা যুক্ত ভাবে যদি নাম লওয়া নাই তার কেনেকে পাপ নষ্ট হব তোমালোকর মনত প্রশ্ন আহিব পারে যমদূত তেনহলে তোমালোকে গুণা গুণক নাজানে রোগী আর ইচ্ছা নাই যেই সেই মতে কিয়ে মহু খুদি পাই তথাপি গর্ভর ব্যাধি হরে সমস্ত আমি যে ডাক্তরের পর ওপরে না তার কিনা গুণ জানো নাকি ডাক্তারে বসে এইকেটা খাবি না আমি তার কম্বাইনেশন জানো না তার কি কি কম্বাইনেশনের বস্তু আছে এই কি কি কাম করে আমি একো না জানো কিন্তু আমার রোগ ভালো আপেল তো আমাক কই দিছে যে আপেলত বিরাট ভিটামিন আছে প্রত্যেক দিনে যদি এটা আপেল খায় তাহলে মানুষ এজন সুস্বাস্থ্যবান হবে হ্যাঁ ইংরাজিত কইছে মানে কে হেৰি আপেল ওয়ান্স এ ডে কিবা এনেকে আছে হ্যাঁ কিডনি ডিজিজ এওয়ে তেতিয়া চাওক আপেলটোত ক'ত ভিটামিন আছে আমি দেখো নেকি গোটেই আপেলটোতো ভিটামিন নহয় সেই আপেলটো লেবত নি পেলাই আমি যদি দেওঁ বৰ বেছি তাত হয়তো 10 গ্ৰাম বা 5 গ্ৰাম কিবা ভিটামিন আছে এটা ভিটামিন খিনি যদি আমি তারপরে বাহির করে খাও কাম দিব কিন্তু আমি পিছু পাবার নাই সাত তো আনন্দ তো পাবার নাই আর আমি না জানো আপেল তোর কত ভিটামিন আছে বা ঔষধ তো কি আছে গুণ আমি না জানো না জানি খর লগে লগে আমার কি হয় গর্ভর রোগ হর নয় ঠিক তেনেকে না জানে নামর গুণ শ্রদ্ধা নাই তার হরি যেন নাম উচ্চরিলে অকস্মাত হঠাৎ যদি হরিনাম উচ্চারণ করে তথাপি তো নামে দোহে পাপ নিরন্তর শুনিবি নামর আরো যেন পতন্ত এই মই আগতে কই আইছো কোনোবাই যে বিষ নাজানি বিষ পান করি করার লগে লগে তার বিষে প্রাণ নলব নি ঠিক এনেকে কোনোবাই নাজানি যদি অমৃত পান করে অমৃতে কাম নিদিব নেকি অজর মরব অমৃত পান ঠিক তেনে ধরনে হরি খুমরে দুষ্ট চিত্ত যিতজনে তাহার হরন্ত মহাপাপ নারায়ণ দুষ্ট চিত্তে কংখল কৃষ্ণ নামটো কিবা বৰ প্ৰেমত লৈছিল নেকি হিৰণ্য কশিপু প্ৰেমত লৈছিল নেকি হিৰণ্যাক্ষ প্ৰেমত লৈছিল নেকি তথাপিতো পাপৰ হৰণ হৈছে নে পাপৰ হৰণ হৈছে গতিকে নাজানিয়া যেন অগণিত দেহা তাহাক দৌৱে গণ্যি কৰিলো সাক্ষাৎ গতিকে সমস্ত পাপ কৰে নামেহে নিৰ্মূল হ্যাঁ অগণির আগে যেন কি বলুর তুর আর অসীমতম হিমা নাম হে ধর্মভূত আর হংকা কর নাম যমদূত কোটি কোটি জন্মে যত পাপ কহনছিল নারায়ণ বুলি বিপ্রে হবা গগনছিল হেন কতক বান্ধ হাহ এত মান গদাই একো পায়া কিয় নলৈ গ্ৰহ প্ৰাণ গতিকে এই আৰু অজাবিলো তোমালোকে বান্ধি আনিছা হা অচিন্ত মহিমা নামৰ অদ্ভুত মহিমা আৰু তোমালোকে তাৰ সমস্ত নাৰায়ণ বোলাৰ লগে লগে সমস্ত পাপৰ বিনাশ হৈছে
আর তাক বান্ধি আনিছা তোমালোকর প্রাণ নলেখার ল তোমালোক নবগা নকুবাই আমি কাক কুবাম গদাই দি আর এখন আস হবহি বিপ্রর কাখত এ ধরি নিবে লাগি কয় আমার পাছত আর এতিয়াও তোমালোক অজামিলের ওসর বহি আছা রই আছা যে আমি ইয়ার যাওয়ার লগে লগে তাক বান্ধি নিবা বৈষ্ণবক জঙ্কাই আখি এত মান গহ দেওয়াজি শিক্ষা কানি তে কর বৈষ্ণবক যখনলৈ আহিছা তো তেনেহলে আজি শিক্ষা দিওঁ হাত নাক কাণ কাটি কৰো সৰ্বনাশ পুনৰপি যেন ভকত কন জবাস উঠা হাত উঠা হৈ আজা সহজম ইন্দ্ৰীপতিৰ কাষ হে যেন আন খন আন বাৰী নখাই সাঁচ এহি বুলি গদা লৈ বিষ্ণুদূতে জমদূতক কোবাবলৈ যেই গৈছে ক্ৰোধ কৰি তিনি জমদূতে তাৰ পৰা ভিৰ 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 ভিৰকে দৌৰ দিছে ইহঁত ইমান ত্ৰাসিত হৈছে যে ইহঁতৰ প্ৰাণ যোৱাৰ ভয়তে পাছক লগি নোযোৱাকে কেৱল দৌৰিছেহে দৌৰিছে শুনা সভা সদ পদ মহাভাগবত পাইলা নর দেখা মহা ভাগ্যবার তত দেবর দুর্লভ এক নে দেখি বাই অল্প মনুষ্য হই বাপ নাই কৌতি কৌতি কল্প কহিলন্ত উদ্ধপত আপুনি ঈশ্বর পরম দুর্লভ ইতো নর কলে বর হঙ্গার হাগরে নৌকা ক্ষুদ্রির গুহার হকত গুরু কয়াত পরিব কান্দার এই পরম দুর্লভ মনুষ্য জন্ম হঙ্গার সাগর ক্ষুদ্রির নৌকা হব পারে আর ইয়ার যদি ফকত বা গুরু যদি কান্দারি হয় তেনহলে ভগবান কৃষ্ণ অনুকূল বায়ু হয় আর হলে কি হয় বোলে জীব অকল এই সংসার সমুদ্রের পর পড়ি যায় মাত্র কথা হল আমার সম্মুখত রাস্তা দুটা কোনটো আমি চয়ন করো আমি ডিগ্রিত একটা কবিতা শিকব লাগে দ্য রোড নট টেকেন আমেরিকান এটা কবি কেউ এই কবিতাটো লিখিছে দ্য রোড নট টেকেন আমার সম্মুখে সদায় দুটা রাস্তা আহে আমি যদি রাস্তা দিয়ে গই দেখো করবার তাহলে আমি দেখিম যে রাস্তা দুটা আহে তাতে আমি সুধিব লগা যে অমুকলৈ যাবলৈ কোনটো রাস্তা এইদিনা আমি গৈছো দতামা হৈ হাওড়াগুড়ি গতিকে আমি গৈছি দতামা দি গাড়িখন সোমাই দিয়ার পিছত ইটো সুধো যে হাওড়াগুড়ি কোন পিনে বোলে এইটো রাস্তা আরো দুটা তিনটা রাস্তা আহে আরো সুধো এজনক যে রাস্তা হাওড়াগুড়ি রাস্তা কোনটো বোলে এইটো রাস্তা এনেকে দশ জায়গা সুধি 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 সত্রখন পাইছো আমার সম্মুখে দুটা তিনটা রাস্তা আছেই কর্ম আছে জ্ঞান আছে যোগ আছে ভক্তি আছে কোনটো রাস্তা ধরি ধরিলো ভক্তির পথ এটা ভক্তির পথ বলি ধরার লগে লগে দোকান বহুত দোকান বহুত মহাপ্রভু চৈতন্য মহাপুরু শঙ্কর শঙ্করদেবরে শঙ্কর সংঘ শঙ্কর একরণ ভাগবতী মাস সত্র আদি করে নানান দোকান আছে এটা কোনখন দোকানের মাল খাম প্রশ্ন হইল কোনখন দোকানের মাল খাম কারণ ভাগবতে কইছে যে মহন্ত পুরুষের জড়িয়ে আমি কি ঈশ্বরের নামত শরণাপন্ন হব লাগে কিয় যদি মহন্ত পুরুষ নহয় বিষয় হয়ে বিষয়ক যদি গুরু মানে অন্ধে অন্ধলাগ যেন উপদেশে গতি আমি তাক চিন্তা করব আর এই জগত আজি যদি মানুষের মুক্তির যদি কারক হওয়া নাই বা যদি মুক্তির পথ বিচারি পোৱা নাই তার মূলত কারণ হল আমার সমাজত মানুষবিলাক সব বিভ্রমিত হয়ে আছে আমি বিভ্রমিত কোর পৰা কি লম কি লম কি নলম কালি উদগাই কৈছে তিনি নাম কিবা লড়াটোক তিনি নাম দিছে মইতো লৈছিলো আমিতো শুনা নাই তিনি নাম কি বা কি নাম নাজানো গতিকে প্রশ্ন হৈছে যে ভারত দরিখে আছে মানে অগণন দোকানী আছে
কিন্তু এই দোকানীবিলাকে মুক্তিৰ পথলৈ নিব না মৃত্যুৰ পথলৈ নিব? যেনেকে গংগাৰ পাৰত শত সহস্ৰ ঋষি আছে, সমস্ত ঋষিৰ শ্ৰীচৰণত পৰি পৰীক্ষিতে সুধিছে মহাধৰ্ম কি, মৃয়মানুষ্য কিম কৰ্তব্য, মৃত্যুমুখী মানুহৰ কৰ্তব্য কি, মৃত্যুমুখী মানুহে কি কৰ্ম কৰিব লাগে? আৰু প্ৰত্যেক সেই ঋষিবিলাকে কেহ বোলে ততে গতি, কেহ বোলে যতে গতি, কেহ বোলে যজ্ঞ গতি, কেহ বোলে দানে গতি, নিজ নিজ নানা ধৰ্মৰ কথা দিছে। পৰীক্ষিত মহাভাগৱত আছিল, সেইকাৰণে তেওঁ সেইবিলাক ধৰ্মৰ কথা শুনিও কি হল, তেওঁ সংযাত নগল, বিশ্বাস নগল, তেওঁ কৃষ্ণ পদপংকজ হৃদয়ত ধৰি বহি থাকিল। আৰু বহি থকাৰ লগে লগে সুদৃঢ় বিশ্বাসে কৃষ্ণক বুজিবাক যদি কোনোবাই চিত্ত কৰিল তেনেহলে তেওঁ সৎসংগ পাবই। তেওঁ শুকদেৱৰ তাত আগমন ঘটিছে আৰু শুকদেৱ অহাৰ লগে লগে গংগাৰ পাৰৰ সমস্ত ঋষিবিলাক নিজ নিজ আসনৰ পৰা উঠিছে, উঠি শুকদেৱক সন্মান কৰিছে। অথচ তাত লাখ লাখ বছৰৰ বয়সৰ ঋষি আছে আৰু শুকদেৱ 16 বছৰীয়াৰ নিচিনা। তাত শুকদেৱৰ ককাকৰো ককাক, শুকৰ পিতা হল ব্যাস, ব্যাসৰ পিতা হল পৰাশৰ, তাতে আছে। পৰাশৰৰ পিতাক শক্তি, শক্তিৰ পিতাক বশিষ্ঠ, তাতে চক ইমানবিলাক থকা আছে। তেওঁলোকে কিন্তু শুকক নমস্কাৰ জনাইছে, কিয়, তেওঁলোকো এটা কথা জানে যে তেওঁলোকৰ সমস্ত ধৰ্ম বিধিৰ কিংকৰ আৰু শুকদেৱৰ ধৰ্ম বিধিৰ ঈশ্বৰ। শুকদেৱে কি ক'ব, পৰম ধৰ্ম বেদৰ সাৰ মাত্ৰ ভাগৱত কথা হ'ব, যি ভাগৱত কথাৰ দ্বাৰাই জীৱৰ কল্যাণ মহাৰাজ পৰীক্ষিতে বিকৃষ্ট মৃত্যু পাব। আৰু যিটো মৃয় মানুষ্য কৰ্তব্য, মৃত্যুমুখী মানুহৰ, মৰণশীল মানুহৰ পৰম কৰ্তব্য হল কেৱল হৰিনাম শ্ৰৱণ কীৰ্তন, তাত ভিন্ন একো নাই। সেইকাৰণে ইয়াতে কৈছে আৰ কৃষ্ণৰ বচন গীত পাখানৰ ৰেখা, ঘৰ মৰণ কিয় নেদেখা, শাস্ত্ৰটো নুশুনা জম যাতনাৰ শোক, সত্ৰৰে হৈ অক বন্ধু কৃষ্ণক সন্মুখ, আর ধন জন জীবন খনেকে হইব না খ, হে আর ইত সার জীব নত পরায়াখ, ভয় সচেতন তরি বার করা কাম, নিরন্তরে নর ডাকি বোলা রাম রাম, নিরন্তরে নর ডাকি বোলা রাম অপরাধী বিনাখন তুজুন আমি নারায়ণ জানি নামে পকিল করা আন গতি নাই, অপরাধ কাম করে তুমি দয়া হইল হরি মুখ রক্ষা করেছি, কৃপার সাগর দুই ভগী নন্দন প্রিয় মনস্কাম ভগতর সন্মুখ দান বুঝলাম।